প্রথমে আমি বলে রাখি যে আমরা মিনু কোম্পানির হোলসেলারশিপ নিচ্ছি, মিনু কোম্পানি হোলসেলারশিপ। হ্যাঁ, এবং সারা ঘরেই আমরা দেখতে পাচ্ছি মিনু শাড়ির, কিন্তু এটা মানে কি বলবো, মিনু শাড়ি একটা অপার সম্ভার আছে। অপার সম্ভার মানে এমন কোনো আইটেম নেই যে মিনু নেই আপনার কাছে। একদমই তাই, আমরা হোম ডেলিভারিরও ব্যবস্থা রেখেছি। আমরা এটা বলে রাখি যে 10,000 টাকার কেনাকাটি করলে একটা আকর্ষণীয় উপহার এমন এন্টারপ্রাইজের তরফ থেকে পাওয়া যাবে। মানে যেরকম ক্যাটালগ সেরকমই, ক্যাটালগ সেরকম। এই যে কালারটা দেখতে পাচ্ছেন একদম এরকম। এটা এমআরপি 999 আছে, কিন্তু হোলসেলে তোমরা রেটটা একটু কম, মানে অনেকটাই কম হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। আর রিটেলেও নিতে গেলেও 999 দিতে হবে না, তার থেকে কমই হবে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? মুইকান লাগছে। আচ্ছা, আর আপনার শপ নেম কি রয়েছে? এমন এন্টারপ্রাইজ। এমন এন্টারপ্রাইজ, আচ্ছা। এমন এন্টারপ্রাইজের লোকেশনটা কি আছে একটু বলবেন? এমন এন্টারপ্রাইজের লোকেশন হচ্ছে বারাসা দশমী পুলিশ ফুল রোড। পিএম সার্ভিস জোন গুগল ম্যাপে মারলে দেখিয়ে দেবে। আচ্ছা, মানে অশ্বিনীপল্লি স্কুল রোডে এসে, স্কুল রোডে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করলে বলিয়ে দেবেন, নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসবেন, একদমই তাই। তো প্রথমত কি কি শাড়ি এখানে মেনলি পাওয়া যায়? প্রথমে আমি বলে রাখি যে আমরা মিনু কোম্পানির হোলসেলারশিপ নিচ্ছি, মিনু কোম্পানি হোলসেলারশিপ। হ্যাঁ, এবং সারা ঘরেই আমরা দেখতে পাচ্ছি মিনু শাড়ির, কিন্তু এটা মানে কি বলবো, মিনু শাড়ি একটা অপার সম্ভার আছে। অপার সম্ভার মানে এমন কোনো আইটেম নেই যে মিনু নেই আপনার কাছে। একদমই তাই। আচ্ছা, তা হোলসেলারশিপ যেহেতু নিয়েছেন, তাহলে হোলসেল রেটেই তো মাল দিতে পারবেন মোটামুটি। হ্যাঁ, হোলসেল রেটেই মাল যাবে। হ্যাঁ, আর যারা আর কি মানে এখানে এখানে মূলত হচ্ছে 5,000 টাকার কেনাকাটিতে ব্যবসা শুরু করতে পারবে যে কেউ, মানে মোটামুটি একজন যদি কিনতে চায় 5,000 টাকার কিনতে হবে, 5,000 টাকার কেনাকাটিতে ব্যবসা শুরু করতে পারবে। আচ্ছা, আর আমরা হোম ডেলিভারিরও ব্যবস্থা রেখেছি। কলকাতার মধ্যে যদি কেউ অর্ডার করে তো সেটা 4 দিনে পৌঁছে যাবে। আচ্ছা, এবং কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে যে যত টাকার শাড়ি সে অর্ডার করবে ফুল পেমেন্ট করবে, আমরা কোনো ইয়ে নিই না, আমরা কোনো বাকি পেমেন্ট নিই না। আচ্ছা, মানে আগে প্রোডাক্ট পেমেন্টটা হবে, তারপর এখান তারপর আমরা প্যাকিং শুরু করব, তারপর এখান থেকে ডেলিভারি হবে। একদমই তাই, মানে ফুল পেমেন্টটা করে দিলে ফুল পেমেন্ট সে নিশ্চিন্তে থাকতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে যে আমরা পেমেন্ট আসবে, আমাদের প্যাকিং কার প্যাকিং এর কাজ শুরু হয়ে যাবে। একদমই তাই। আচ্ছা আচ্ছা, তো মিনিমাম পারচেসিং 5,000 টাকা, মিনিমাম পারচেসিং 5,000 টাকা। তো এটা হচ্ছে হোলসেলারদের জন্য, মানে যারা কি হোলসেল কাস্টমার আমাদের, তাদের জন্য এটা। আর যদি কেউ রিটেলে নিতে চায়? আর রিটেলে যদি নিতে চায় তো আমরা এটা বলে রাখি যে 10,000 টাকার কেনাকাটি করলে একটা আকর্ষণীয় উপহার এমন এন্টারপ্রাইজের তরফ থেকে পাওয়া যাবে। আর রিটেলে নিতে গেলে কি এসে নিতে হবে? রিটেলে নিতে গেলে সেরকমও কোনো ব্যাপার নেই যে এসে নিতে হবে, তবে চেষ্টা করবেন যে এসেই একবার নিয়ে যাওয়ার। হ্যাঁ, ব্যবসাটা শুরু করার আগে একবার জেনে বুঝে করাই, একবার জেনে বুঝে করাটাই ভালো। একদমই তাই। আচ্ছা, তো আজকে মোটামুটি শাড়ির স্টার্টিং প্রাইস কি রাখছো? স্টার্টিং প্রাইস হচ্ছে 300 টাকা থেকে। 300 টাকা থেকে, এটা হচ্ছে হোলসেল। হোলসেল দেখে নি, কিছু কালেকশন দেখি, দেখো এই শাড়িটা দেখো। নিউ আছে, একদম খুব সুন্দর। 300 টাকা থেকে আচ্ছা, একদম শাড়িটা খুললেই এরকম এরকম ভাবে দেখতে লাগে, মানে যেরকম ক্যাটালগ সেরকম, ক্যাটালগ সেরকম। এই যে কালারটা দেখতে পাচ্ছেন একদম এরকম। একদম ঠিক আছে, নেক্সট আইটেম দেখে নি কিছু। আমি দেখাবো এটা কি রয়েছে, মিনু 2-in-1 স্পেশাল, তাই তো? 2-in-1 স্পেশাল আছে। আচ্ছা, এগুলো তো দাম আসলেই ভালো হবে, মানে 300 থেকে এসেই জানাটা বেশি ভালো হবে, বেশি ভালো হবে, কারণ ছাপা শাড়ি বা মিনু কোম্পানি যে কোনো শাড়ির দাম ওঠানামা করে, তো কোনো সময় কম থাকতে পারে, কোনো সময় বেশি থাকতে পারে। একদমই তাই, একদমই তাই। তো সেক্ষেত্রে এসে একবার ভিজিট করলে তোমরা এক্সাক্ট দামটা বলতে পারবে। আচ্ছা, এবার এবার যদি কোয়ালিটি, আমি এটা বলবো যে আপনি কোয়ালিটিটা দেখুন, এবার মিনুর কোয়ালিটি আলাদা হয়, মানে এটা তো যে কেউ জানে যে মিনুর কোয়ালিটি আলাদা। একদম, তো তবুও তবু আমি বলবো যে আপনারা একবার আসুন, এসে কোয়ালিটিও দেখে যান, দামটাও জেনে যান। এবং আমি এটুকু বলবো যে কোয়ালিটি অনুযায়ী খুবই রিজনেবল প্রাইসে আমরা, মানে বড় বাজারের থেকে কমে থাকছে মোটামুটি। একদমই তাই। আচ্ছা, নেক্সট কি আইটেম দেখছি, এবার দেখুন মিনুর যে শাড়ি আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে শাড়ি দেখতে পাচ্ছেন, এই শাড়ি এখানে তো, এখানে আপনি যা দেখতে পাচ্ছেন এর থেকেও আরো অনেক আমাদের কাছে কালেকশন আছে, মানে দেখালে শেষই হবে না আজকে, যদি দেখা শুরু করি তো শেষই হবে, পুরো বক্স ধরে কালেকশন, পুরো বক্স ধরে কালেকশন।
আচ্ছা, তো এবার আমি চলে আসি মিনুর এই বক্স শাড়িতে। বক্স শাড়ির কিছু স্যাম্পল আমি প্রথমেই ক্যাটালগ দেখিয়ে রাখি। তো এই যে এই বক্সের ভেতরে যে শাড়িগুলো আছে সেগুলো হচ্ছে এ ধরনের শাড়ি আছে বক্সের ভেতরে, মানে ইন্দ্রা সেনা সেগুলো। হ্যাঁ আচ্ছা, এগুলো একটু কস্টলি, যেরকম ক্যাটালগ হবে সেরকমই শাড়ি হবে। আচ্ছা তো বক্স খুলে দেখাও একটা শাড়ি কি আছে। বক্স খুলে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে শাড়ি। যেরকম ক্যাটালগ সেরকমই শাড়ি, যেরকম ক্যাটালগ সেরকম শাড়ি। এটা একটু কস্ট মানে দামের মধ্যে আসবে, একটু দামি, একটু কস্টলির মধ্যে আসবে। আচ্ছা নেক্সট দেখাও, এটা আছে। এটা এক একটা এক রকম দাম নাকি, মানে কোয়ালিটির উপর? কোয়ালিটির উপর। আচ্ছা এগুলো যেরকম ক্যাটালগ হয় সেরকমই শাড়ি, সেরকম শাড়ি মিনুর বেলি শাড়ি। আচ্ছা এগুলো কি সিল্কের উপর হবে নাকি? এগুলো সব সিল্কের উপর আছে এবং প্রচন্ড হালকা এবং গিফটের জন্য বেস্ট এগুলো। আচ্ছা এগুলো মানে একটু কস্টলি হবে না? আর এমনি পরে আরাম পাবে তো গরমে? পরে আরাম পাবে গরমে, মানে বেনারসি টাইপের একদম। ওকে খুবই হালকা হবে। আচ্ছা দেখি একটা শাড়ি দেখি, ক্যাটালগ তো দেখলাম যেরকম ক্যাটালগ সেরকমই শাড়ি হবে। আচ্ছা বক্স ধরে নিতে হবে এগুলো, তাই তো? বক্স ধরে নিতে হবে হোলসেলের ক্ষেত্রে। হোলসেলের ক্ষেত্রে এই পুরো এরকম ব্যাগ ধরে নিতে হবে, ব্যাগ ধরে নিতে হবে। রিটেলে তোমরা এক পিসও দেবা, সেক্ষেত্রে দামটা আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে দামটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ কারণ এক পিসের দাম তো আর হোলসেলে হয় না, একদমই তাই। আচ্ছা কেউ যদি এক পিস বাড়ি বসে কিনতে চায় সেটা কি বাড়িতে যাবে তার? হ্যাঁ যাবে একদম, একদমই। মিনুর বেলি আছে এটাই, যেরকম ক্যাটালগ সেরকম, খুব সুন্দর আইটেম। ওকে তো এটা মিনুর বেলি আছে। আর ঠিক আছে একটু দেখি বডি বেশ পোর্শনটা ভেতর থেকে, খুবই সফট দেখেই মনে হচ্ছে এবং খুব শাইনিং শাড়ি, একদমই তাই। ওকে এগুলো সেট ধরে নিতে হবে তো, ছ পিসের হোলসেলে। হ্যাঁ এই যে এরকম পুরো ব্যাগ ধরে নিতে হবে। আচ্ছা তো নেক্সট আমরা দেখি কি দেখছি, কাশ্মীরি সিল্কের উপর কি আছে বলছিলে? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক। আচ্ছা এটাই মিনুর কাশ্মীরি সিল্ক? আচ্ছা মিনুর কাশ্মীরি সিল্ক, মানে একদম পিওর কোয়ালিটি আছে সিল্কের? পিওর কোয়ালিটি, অরিজিনাল কাশ্মীরি সিল্ক, তাই তো? একদম অরিজিনাল। ওকে এই ক্যাটালগে যেরকম যেরকম আছে সেরকম যেরকম আছে সেরকম সেরকম সেরকমই হয়ে যাবে, তাই তো? ছ পিস করে ক্যাটালগই দেখা যাচ্ছে। হ্যাঁ ছ পিস করেই থাকে, এগুলো একটু মানে দামের মধ্যে আসবে। হ্যাঁ অবশ্যই দামে আছে এগুলো, অবশ্যই দামে। তো দেখাও একটা শাড়ি দেখাও, ডেমো অনেকই আইটেম আছে, তো এদিক দিয়ে আমরা কিছু আইটেম দেখে নিই। আরো কাশ্মীরি সিল্কের দাম কত থাকছে? কাশ্মীরি সিল্কের হোলসেল প্রাইস হচ্ছে 1200 টাকা এবং রিটেল প্রাইস মানে বাড়তে পারে, এতটাই হয়ে যেতে পারে যে ডবলও হয়ে যেতে পারে বা ডবলের বেশিও হতে পারে। কারণ এই শাড়ি মানে দামে তো মানে এত চাহিদা বাড়ছে, তো সেই হিসাবেই তো দামটা বাড়ছে, তো আমরা এনে এনে খোলাতে পারছি না, মানে তোমরা স্টক এনে রাখতে পারছো না, মানে পারছি না, তার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে সব, বিক্রি হয়ে, এবং হোলসেল আর রিটেলের প্রায় 50% এর ডিফারেন্স হয়ে যাচ্ছে শাড়ির দামে, একদম। তো যারা নিতে চান তারা হোলসেলে 1200 টাকায় নিতে গেলে 6 পিসের সেট এখনই অর্ডার করতে হবে, তাই তো? ভিডিওটা দেখেই না হলে কিন্তু দাম বাড়তে থাকবে, না দাম বাড়তে থাকবে। আর মিনুর ঘরে গিয়ে এই প্রাইসে পাবেন না, না তোমাদের যেহেতু একটা হোলসেলারশিপ নেওয়া আছে, তো যে কোনো বড় বাজারের ঘরের থেকে হোক বা পশ্চিমবঙ্গ হোক যে কোনো জায়গা শান্তিপুর থেকেই তোমরা অনেকটাই কমে দিচ্ছ, তোমরা যে দামে কিনতে পারবে বা নিতে পারবে ওরা সেই দামে কিনতে পারবে না, সেই কারণেই তোমরা কমে দিতে পারবে। ওকে তো চলো নেক্সট কিছু দেখে নিই আমরা আইটেম। তো আমরা তো জানি মিনুর নেক্সট কি আইটেম দেখছি, মিনুর এটা হচ্ছে মালহার। মালহার এগুলো একটু মনে হয় প্রাইস কম হবে নাকি? হ্যাঁ এগুলো একটু লো প্রাইসের, লো প্রাইসের মধ্যে। দেখি শাড়িটা কিরকম, শাড়িটা আগে ভালো করে আপনার এটা দেখেন, ক্যাটালগটা দেখেন। মালহার আছে, এটা হচ্ছে বডি ব্যাক সাইড, খুবই সুন্দর কালেকশন। ওকে তো এগুলোও তো সেট ধরে নিতে হয় মোটামুটি, যেরকম থাকে সব সেট ধরে নিতে হবে। আচ্ছা যদি হোলসেলে নিতে চান, হোলসেলে নিতে চান, হ্যাঁ তো হোলসেলে সেট ধরে নিতে গেলে মোটামুটি কপিস নিতে হয় দাদা? হোলসেলে এবার সেটা মানে এক একটা বাক্সে যেরকম পরিমাণে থাকবে শাড়ি, তো সেই বুঝে নিতে হবে। আচ্ছা তো যেমন দেখি, যেমন এই এখানে আছে 10 পিস, তো আপনাকে 10 পিসই নিতে হবে, মানে 10 পিস বলতে 10 পিস মানে এখান থেকে পুরো একটা বাক্স ধরে আপনাকে নিয়ে নিতে হবে। আচ্ছা এরকম যেরকম বাক্স আছে, হ্যাঁ আমার এখানে যেমন লেখা আছে 8 পিস, তো আপনাকে এই বাক্স ধরে নিয়ে নিতে হবে। আচ্ছা মানে যেই বাসকে যেরকম মাল আসে, যেরকম মাল আছে সেরকম সেরকম, যেমন এখানে 6 পিস আছে,
তো আপনাকে ছ পিসই নিতে হবে। আচ্ছা যদি কেউ বেশি পরিমাণে নেয়, বেশি কোয়ান্টিটিতে মাল নেয়, সেক্ষেত্রে কি দাম একটু কম হবে? সেক্ষেত্রে দাম একটু কম হবে। আচ্ছা আর যদি ধরুন মিক্স ম্যাচ করেও নেয় কেউ, ধরুন এই বাক্স এইখান থেকে এক বাক্স নিল, ওখান থেকে নিল, সেক্ষেত্রেও কি মানে কোয়ান্টিটি যত বাড়বে তত দাম কম হবে? যত বাড়বে দাম তো কমবে। আচ্ছা আর শাড়িতে গ্যারান্টি কি থাকছে যদি রং উঠে যায়, ছেঁড়া ফাটা বেরোয়? হ্যাঁ, তো যদি ছেঁড়া ফাটা হয় বা রং উঠে যায় তো সঙ্গে সঙ্গে আপনারা ফেরত পাঠিয়ে দিতে পারেন, আমরা ফেরত নিয়ে নেবো এবং ওটাকে এক্সচেঞ্জ করে দেবো। এক্সচেঞ্জ করে দেবেন? আচ্ছা মানে বাইব্যাক পলিসি থাকছেই আপনাদের? একদম সেটা তো একদমই থাকছে। আচ্ছা এছাড়াও মিনুর কি কি জিনিস আপনারা বিক্রি করেন শাড়ি ছাড়া? শাড়ি ছাড়া এখানে আমরা কি আছে মিনুর কুর্তি? মিনুর কুর্তি, মিনুর কুর্তি আছে। দেখো কিছু ক্যাটালগ, এই একটা এটা হচ্ছে আর একটা। ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডটা আমি এটা দিয়ে ব্যাক সাইড দেখাচ্ছি আপনাকে। আচ্ছা এগুলো কি সব সেট ধরে নিতে হবে নাকি? হ্যাঁ হোলসেল যেগুলো সবই সেট ধরে নিতে হবে, সবই সেট ধরে নিতে হবে। আচ্ছা কুর্তি ছাড়া নিচে আমরা দেখতে পাচ্ছি আরো চুড়িদার সেট বা কিছু এগুলো আছে। এগুলো কি রয়েছে? এটা হচ্ছে মিনু স্যুট, মিনু স্যুট আর সালোয়ার স্যুট যেগুলো কে বলা। এগুলো তো এগুলো সেট ধরে নাকি? সেট ধরে স্যার। আচ্ছা এগুলো মানে মোটামুটি মিনুর সব প্রোডাক্টই তোমাদের কাছে পাওয়া যায়? সব প্রোডাক্টই পাওয়া যায়। আচ্ছা এদিকে দেখছি বেড কভার আছে, এদিকে মিনুর, এদিকে চলে আসো একটু। এটা হচ্ছে মিনুর বেড কভার, গ্যালাক্সি আছে। হ্যাঁ গ্যালাক্সি। ব্যাক সাইড দেখি, ব্যাক সাইড মানে এটা এমআরপি 999 আছে, কিন্তু হোলসেলে তোমরা রেটটা একটু কম মানে অনেকটাই কম হয়, হোলসেলে অনেকটাই কম হবে, অনেক কম হয়ে যাবে। হ্যাঁ আর রিটেলেও নিতে গেলেও 999 দিতে হবে না, তার থেকে কমই হবে, কমই হবে, একদমই তাই, এমআরপি থেকে অনেকটাই কম হবে। আচ্ছা আরো কিছু আইটেম দেখে নি, কার্নিভাল আছে, মিনু কার্নিভাল। এটা হচ্ছে এটা পাপ মেড, যদি পাপ আসা যায় তাহলে সব 6-7 খাটের জন্যই আছে মোটামুটি, একদমই ওকে। এটা আছে মিনুর ব্লাসাম, মিনু ব্লাসাম এবং দেখো মিনুটা দেখাও যাচ্ছে, কেউ ভাববে না যে এটা কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট, লেখাও আছে মিনু বেডশিট, একদম অরিজিনাল মিনু তো বলাই আছে। হ্যাঁ নাম্বারিং করা আছে, মিনু ব্লাসাম আছে। ওকে তো যদি এগুলো কেউ এক পিস নিতে চাই রিটেলে, সেক্ষেত্রে এমআরপিটা দেখে নিই একবার আমরা কি হবে। এমআরপিটা আছে 899। আচ্ছা আপনি কত মানে কিরকম দাম রাখবেন? রিটেলে নিলে 30% কম হবে, তো হোলসেলে নিলে অবশ্যই আরো রিটেল প্রাইস থেকে আরো কমে যাবে। একদমই। আচ্ছা এটা এক পিস নিলে 30% কম হবে, আর যদি কেউ আরো কোয়ান্টিটিতে নেয় অনেকই কম হবে। হ্যাঁ দেখে নিই আর কিছু কালেকশন। তো এটা আছে মিনু গ্যালাক্সি 999, একই 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 নিও। ওকে তো এটা আছে কার্নিভাল, কার্নিভাল হ্যাঁ দেখলাম যেটা আমরা। কার্নিভাল হচ্ছে 1299 দেখা আছে, এর উপরে 30% রিটেলে থাকছে, 30% রিটেলে আর হোলসেল আরো কম। একদম। এটা আছে ব্লসম, এটা তো দেখালাম আমি 899 টাকা। ওকে আরেকটা দেখে নি মিনুর বেডশিট কি আছে। এটা মিনু এটা কার্নিভালই আছে, মানে ভ্যারাইটি টাইপ অফ আছে, প্রচুর স্টক আছে এবং শাড়ির এত মিনুর আমরা দেখছি কালেকশন যে মানে মিনুর একটা ছোটখাটো গোডাউন বলা যেতে পারে। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। আচ্ছা তো মোটামুটি অনেক কালেকশনই দেখলাম। আচ্ছা তো দাদা মিনুর তো দেখলামই ছাপা 300 টাকা থেকে শুরু থাকছেই একদম, আর একটু কস্টলি থাকছে, তো অনেক কাস্টমার এরকম বলতে পারেন যে একটু কমের মধ্যে কি কোনো ছাপা নেই, তো সেক্ষেত্রে কি আছে আপনার কাছে? সেক্ষেত্রে মিনু না, মিনু না হলো পবন হবে, পবন হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি এগুলো তো 250-270 ভ্যারাইটি দামের উপরই থেকে যাবে যারা মিনু নিতে চাবে না। আচ্ছা এর থেকেও কম যদি কেউ লোকাল ব্র্যান্ডের ছাপা নিতে চায় সেটাও পাওয়া যাবে। আচ্ছা তো মিনু নেক্সট আইটেম কি দেখছি? মিনু নেক্সট আইটেম আছে মিনু জেসমিন। আচ্ছা এটা কি এমব্রয়ডারি ওয়ার্কের উপর? এমব্রয়ডারি ওয়ার্কের উপর, পিওর সুতি, পিওর কটন থাকছে একদম। কিছু কালেকশন দেখে নি আর। এটা আছে খুবই সুন্দর সুন্দর কালার এবং পিওর সুতির মধ্যেই থাকছে। ওকে এই একটা কালার আছে, সবই এমব্রয়ডারি ওয়ার্ক, সবই এমব্রয়ডারি ওয়ার্ক। এই
আচ্ছা, তো অনেকেই তো বলতে পারে যে আপনি সব শাড়ির তো দাম বললেন না, অনেক আইটেমই তো দেখালেন, তো সেই বিষয়ে কি বলবেন? সব শাড়ির দাম না মানে না বলার এটাই কারণ যে এবার এবার যদি সব শাড়ির দাম যদি এখন হোলসেল প্রাইসে যদি বলে দিই তো অনেকেরই অনেক অনেকেরই বেশ অসুবিধা হয়, এবার সবাই সবাই আর কি আমাকে ইয়ে করবে, ফোন ফোন করা যায় এরকম যে যে আপনারা যদি দামটা যদি বলে দেন তাহলে আমাদের তো অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই সব আমি সব শাড়ির দাম এখানে আমি একটা ভিডিওতে বললাম না একদম, তারপরে যদি ডিটেলসে যে জানতে চান দাম কোয়ালিটি, কোয়ালিটি তো বুঝতেই পারছেন মিনুর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, আর যদি দামের দামের সম্বন্ধে বা অন্যান্য বিষয় সম্বন্ধে আপনি ডিটেলসে জানতে চান তো আমি বলবো একবার আমাদের স্টোরে ভিজিট করুন। স্টোরের অ্যাড্রেসটা একবার বলে দাও। স্টোরের অ্যাড্রেসটা হচ্ছে একদম, তো যারা আসবেন তারা এসে একবার ভিজিট করেও কিনতে পারেন অথবা ভিডিও কলও কিনতে পারেন একদম। আর মিনুর প্রোডাক্ট সবচেয়ে কম দামে এখানেই পাওয়া যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।